হেয়ার ফল জীবনের একটা নর্মাল অঙ্গ। প্রত্যেকটি হেয়ার যা আমাদের বডিতে আছে, স্পেশালি স্ক্যাল্প হেয়ার, তিনটে স্টেজের মধ্যে দিয়ে যায়, গ্রোয়িং স্টেজ, রেস্টিং স্টেজ, ফলিং স্টেজ। এবং পড়ে যাওয়ার পর সেই জায়গা থেকে, সেই রুট থেকে আবার একটি নতুন হেয়ার বেরোয়। এটা প্রত্যেকটি হেয়ারেরই নিজস্ব লাইফ সাইকেলের পার্ট। তো হেয়ার কন্টিনিউয়াস আমাদের পড়তেই থাকে, বিকজ বিভিন্ন হেয়ার বিভিন্ন স্টেজে থাকে। সো ডেইলি কিছু কিছু হেয়ার আমাদের পড়তেই থাকে এবং নতুন হেয়ারও গ্রো তো হতে থাকে। তো হেয়ার ফলের সমস্যা আমরা তখনই বলবো যখন এই হেয়ার ফলটা গ্রোথটাকে এক্সিড করে যাবে, অর্থাৎ ফল বেশি হচ্ছে কিন্তু গ্রোথ হচ্ছে না। এর অনেক রকম কারণ থাকতে পারে। যেটা প্রধান কারণ আমরা ক্লিনিকে পাই সেটা হচ্ছে বংশগত হেয়ার লস, টাক পড়া যেটাকে বলে, এজের সাথে সাথে চুল পাতলা হয়ে যাওয়া, হেরিডিটারি কজ বলতে পারেন। তাছাড়া যে কোনো অ্যাকিউট ডিজিজ, ডায়েটারি ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, হরমোনাল প্রবলেম, স্ট্রেস, অনেক কিছু কজ এর থাকতে পারে। একটা আরবিট্রারি লিমিট হচ্ছে ডেইলি 50 থেকে 200টা হেয়ার হেয়ার স্ক্যাল্প থেকে আমাদের নর্মালি পড়ে। এই 50 থেকে 200টা হেয়ার ডেইলি রিগ্রো হয়ে যায়, সেই জন্য এটাকে আমরা নর্মাল হেয়ার ফলের পার্ট হিসেবে ধরতে পারি। হাওয়েভার, এই 50টা বা 200টা হেয়ার একদম গুনে গুনে সবসময় আপনার হাতে আসবে না। কিছু এসাইড ওসাইড পড়ে যায়, যেরকম আপনি ঘর ঝাঁট টাঁট দিলে দেখতে পাবেন কিছু হেয়ার বেরোচ্ছে যেগুলো আপনি জানেনও না মাথা থেকে পড়ে গেছে, বিছানায় পড়ে আছে। আবার কিছু হেয়ার উঠে যাওয়ার পর চুলেই মাথাতেই আটকে থাকে। শ্যাম্পু করার সময় আপনার হাতে একসাথে অনেক হেয়ার বেরিয়ে এলো, আপনি ভাবলেন পুরোটাই হয়তো শ্যাম্পু করে হাতে আসছে, কিন্তু তা নয়, লাস্ট 2-3 দিনে জমা হেয়ার যা উঠে গেছে কিন্তু মাথা থেকে চলে যায়নি, সেইগুলো একসাথে শ্যাম্পুর সময় হাতে চলে আসতে পারে। অ্যাভারেজ বলি, ডেইলি যদি আপনি গোনেন যে 100টার কাছাকাছি অব্দি হেয়ার আসছে এবং আপনার হেয়ার ডেন্সিটি কমছে না, তাহলে সেই হেয়ার ফলটাকে নর্মাল হিসেবে ধরে নিতে। যেরকম আমি বললাম, প্রধান কজ যেটা আমরা পাই সেটা বংশগত হেয়ার লস বা টাক পড়া, যেটাকে আমরা মেডিকালি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলি। এছাড়া যে কোনো অ্যাকিউট ডিজিজ এর জন্য একটা বাউট অফ হেয়ার ফল আসতে পারে, যেমন ধরুন জ্বর হলো, পেট খারাপ হলো, কোনো একটা বিশাল শরীর খারাপ হলো, ডেঙ্গু ম্যালেরিয়া, এখন যেমন কোভিড এর পরে খুব হচ্ছে, এরকম যে কোনো অ্যাকিউট ডিজিজ এর পর একটা বাউট অফ হেয়ার ফল আসতে পারে। ক্রনিক ডিজিজেস লাইক ক্যান্সার, লিভার ডিজিজ, পেটের কোনো সমস্যা যাতে লোক অনেকদিন ধরে ভুগছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে তার জন্য হেয়ার লস হতে পারে, হরমোনাল প্রবলেমস, থাইরয়েড স্পেশালি কমন মেয়েদের ক্ষেত্রে, পলিসিস্টিক ওভারি, ডায়েটারি ডেফিসিয়েন্সি, হঠাৎ করে খুব ওয়েট গেন বা ওয়েট লস হলো, প্রেগনেন্সি, স্ট্রেস, এরকম অনেক রকম কজ থাকতে পারে। ডেইলি 50 থেকে 200টা হেয়ার ফল নর্মাল এবং আপ টু 100 হেয়ার আমরা নর্মাল বলে ধরে নিই। এছাড়াও যে কোনো স্ট্রেসফুল ইভেন্ট, যেমন যেরকম বললাম প্রেগনেন্সি বা কোনো অ্যাকিউট ডিজিজ হলো, কোভিড হলো, এর পরে একটা বাউট অফ হেয়ার ফল 1 থেকে 2 মাস বাদে আসতে পারে, যেটা ইউজুয়ালি নিজেই 2 থেকে 3 মাসের মধ্যে রিকভার করে যায়। তো এই কন্ডিশন গুলো বাদ দিয়ে যদি আপনি দেখেন যে আপনার হেয়ার ফল হচ্ছে বাট রিগ্রোথ হচ্ছে না, হেয়ারের ডেন্সিটি ওভার টাইম কমে যাচ্ছে, স্ক্যাল্প খালি হয়ে যাচ্ছে, বা এরকম একটা বাউট অফ অ্যাকিউট হেয়ার ফল হলো যেটা নিজের থেকে ধরুন 6 to 8 weeks এর মধ্যে রিকভার করছে না, তখন আপনাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সবচেয়ে ইম্পর্টেন্ট তো যেরকম বললাম আন্ডারলাইন প্রবলেমটাকে ট্রিট করা, কারণ অফেন ইন্টারনাল কারণের জন্য হেয়ার লস হয়, তো সেটাকে যদি আমরা ট্রিট না করতে পারি তাহলে স্ক্যাল্পের উপর বেশি কিছু ওষুধ ঘষাঘষি করে লাভ নেই। তবে যেহেতু কমন কজ হচ্ছে আপনার অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা টাক পড়ে যাওয়া যেটাকে বলে, তো সেটার কিছু স্পেসিফিক ওষুধ আছে যে কোনো ধরনের হেয়ার লস ইনফ্যাক্ট, বাট বেশি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে রেগুলার ইউজ করার জন্য, মেনটেনেন্স এর জন্য, হেয়ার ডেন্সিটি বাড়ানোর জন্য। এছাড়া যদি হরমোনাল প্রবলেমস বা কোনো ক্রনিক ডিজিজ থাকে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি, তাহলে সেইগুলো ট্রিট করা দরকার। ভালো রকম প্রোটিন অ্যান্ড আয়রন রিচ ডায়েট সাজেস্ট করা দরকার। যদি অ্যাকিউট হেয়ার ফল হয় তাহলে ট্রিটমেন্ট দেওয়া সত্ত্বেও সেটা রিকভার করতে 2 থেকে 3 মাস টাইম লাগে, সো সেই সেই ওয়েটিং পিরিয়ডটা আমাদেরকে দিতে হয় অ্যালং উইথ সাপ্লিমেন্টস অ্যান্ড প্রোটিন রিচ ডায়েট, সিরাম যেটা হেয়ারের গোড়াকে কিছুটা শক্ত করবে, রেগুলার হেয়ার ক্লিন করবে, যদি ড্যান্ড্রাফ বা এরকম ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সেই রিলেটেড মেডিকেটেড শ্যাম্পু প্রেসক্রাইব করা হয়। যদি খুব বেশি হেয়ার ফল হয়ে গিয়ে থাকে, খুব ডেন্সিটি কমে গিয়ে থাকে, দেন নেক্সট কামস ইওর প্রসিডিওর্স, যেমন ধরুন আজকাল PRP বা গ্রোথ ফ্যাক্টর থেরাপি, ইনজেক্টেবল ট্রিটমেন্ট হয়েছে, রক্ত থেকে গ্রোথ ফ্যাক্টর সংগ্রহ করে স্ক্যাল্পে ইনজেক্ট করা হয়। এবং যদি কারোর খুব বেশি খালি হয়ে গিয়ে থাকে তাহলে লাস্ট স্টেপ হিসেবে হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ অলওয়েজ দেয়।
চুল পড়া সমস্যা আমার কাছে এসে প্রায় প্রত্যেকেই বলে, ইভেন যারা স্কিনের প্রবলেম নিয়ে আসে তারাও অ্যাসোসিয়েটেড বলে যে আমার হেয়ার ফলের প্রবলেম হচ্ছে। সব সময় সেটা যে একদম অ্যাকচুয়াল প্রবলেম তা নয়, অনেকে ডেইলি হেয়ার ফলটাই একটু বাড়লে কমলে খুব বেশি চিন্তিত হয়ে যায়, ভাবে যে প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো তাদের ক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে যে হেয়ার ডেন্সিটি কমছে কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখুন, এবং লাস্ট 2-3 মাসের মধ্যে কোনো অ্যাকিউট কারণ হয়েছে কিনা, কোনো স্ট্রেস, কোনো অসুখ, এক্সামস এর পরেও যেরকম একটা বাউট অফ হেয়ার ফল আসতে পারে, সেগুলো যদি হয় তাহলে সেগুলো নিয়ে চিন্তা করার খুব একটা দরকার নেই। বরং যদি আপনি বেশি স্ট্রেস নেন তাহলে দ্যাট ক্যান লিড টু দ্য হেয়ার ফল বিকামিং ক্রনিক, আস্তে আস্তে ডেন্সিটি কমে যেতে পারে। তো সেই জন্য কতটা হেয়ার ফল হচ্ছে, কিরকম রেটে ডেন্সিটি লস হচ্ছে সেটা খেয়াল রাখুন। এমনি আপনার হেলথ এন্ড অল ঠিক রাখুন, ভালো করে ডায়েট করুন, এইসব ধরনের জিনিসপত্রগুলো ফলো করুন। তারপরেও যদি হেয়ার ফল হয় তাহলে ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে, তাই জন্য প্যানিক করার দরকার নেই। সবচেয়ে কমন আমি যেটা দেখি লোকজন আসে যখন খুব প্যানিক করে যায় যে আমার সব চুল পড়ে গেল, এরপরে আমার কি হবে। তো এই জিনিসটা করলে এটা কাউন্টার ইনটুইটিভ হয়ে যায়, এর ফলে আরো স্ট্রেস হয়, আরো চুল পড়ে। তো সেই জন্য বেসিক যেটা লোকজনের ক্ষেত্রে হয় যে লোকজন স্ট্রেস নেয় যে আমাকে দেখতে বয়স্ক হয়ে যাচ্ছে, আমার সব চুল খালি হয়ে যাচ্ছে, লোকে কি বলবে। তো এক্ষেত্রে আমি বলবো চুল পড়ার চিকিৎসা আছে, সেই জন্য এরকম ভাবে চিন্তা করার কোনো দরকার নেই। ইটস আ পার্ট অফ ডেইলি লাইফ, আমরা ট্রিট করতে পারি। যেমন ধরুন সমস্ত কারণের তো আপনার হোম রেমেডি পসিবল না, এবার যে কারণগুলো সাধারণ, যেমন ধরুন চুলের ঠিক মতো যত্ন করা হচ্ছে না, ডায়েট ঠিকঠাক করা হচ্ছে না, এগুলো আপনি হোম রেমেডিতে ঠিক করতে পারেন। আর রেগুলার হেয়ার কেয়ার ভালোভাবে করবেন, প্রপার শ্যাম্পু করবেন, কন্ডিশনিং করবেন, ডেইলি যে বাইরে বেরোচ্ছেন যখন চুলের প্রোটেকশন নেবেন, আর ডায়েট ঠিক করবেন। হঠাৎ করে বিশাল ওয়েট লস বা ওয়েট গেন হলো তাহলে সেটা আপনাকে কন্ট্রোলে আনতে হবে। এই জিনিসগুলো বাড়িতে আপনি অবশ্যই নিজের হেয়ার হেলথ ঠিক রাখার জন্য করতে পারেন। কিছু কিছু জিনিস যা লোকে করে বাড়িতে তার সাইন্টিফিক বেসিস আছে, যেমন ধরুন আজকাল অনেকে পেঁয়াজের রস, অনিয়ন অয়েল এগুলো ইউজ করে থাকেন। তো এটা একটা থার্ড লাইন ট্রিটমেন্ট ট্রায়ালসেও দেখা গেছে যে পেঁয়াজের রস অ্যাকচুয়ালি উপকারী, অনেকেরই বেশ উপকার হয় যদি এমনি হেয়ার থিনিং, ক্রনিক হেয়ার থিনিং এ কেউ ভোগে, বা যদি হেয়ারের টেক্সচার নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে অ্যালোভেরা ইউজেস, টি ট্রি অয়েল, নারকোল তেল দিয়ে কন্ডিশনিং, এগুলো হেয়ারের টেক্সচার ইমপ্রুভ করতে হেল্প করতে পারে। মেয়েদের ক্ষেত্রে বয়সের সাথে সাথে চুল পাতলা হয়ে যাওয়া, মেনোপজের আশেপাশে চুল পাতলা হয়ে যাওয়া যে প্রবলেমটা, সেখানে ফিশ অয়েল সাপ্লিমেন্টস এই জিনিসগুলো বেশ ভালো হেল্প করতে পারে। তো এইগুলো হোম রেমেডি হিসেবে ট্রাই করা যেতে পারে, বাট আলটিমেটলি এতে যদি আপনি 1-2 মাসে রেজাল্ট না পান তাহলে বলবো ডাক্তারের সাথে কনসাল্ট করুন। সঙ্গে এই পদ্ধতিগুলো আপনারা বাড়িতে ভালো হেয়ার কেয়ারের জন্য ফলো করে যেতে পারেন। যেটা আমরা খুব কমনলি দেখি সেটা হচ্ছে লোকজন প্রথম হেয়ার ফল হতে আরম্ভ করলে আশেপাশে জিজ্ঞেস করে যে কে কি তেল জানে, কে কি জড়িবুটি জানে, কে কি হোম রেমেডি জানে, এবং ইনডিসক্রিমিনেটলি চুলের উপর ব্যবহার করতে আরম্ভ করে। তো এই কাজটা করতে আমরা প্রথমেই মানা করি, কারণ হেয়ার, আগেও বলেছি হেয়ার লস এর কজ ইন্টারনাল বেশি, এক্সটার্নাল কজেস কম হয়। তো সেই জন্য ওপর থেকে নানা রকম জিনিসপত্র মালিশ করে খুব একটা কিছু লাভ হবে না, আনলে সামথিং ইজ রিয়েলি রং উইথ দ্য স্ক্যাল্প বা হেয়ার স্ট্র্যান্ড। তো এই প্যানিক করে নিজে নিজে সেলফ মেডিকেট করা, নানা রকম জিনিসপত্র ইউজ করা, এতে স্ক্যাল্পের বরং ক্ষতিই হয়। তো এটা করবেন না। যেগুলো বলা হলো সিম্পল স্টেপস, ডায়েট ঠিক করা, লাইফস্টাইল ঠিক করা, স্ক্যাল্প ক্লিন করা, চুলটা প্রোটেক্ট করা, এই ধরনের জিনিসপত্র মেনটেন করবেন। অনেকে চুল পড়ছে বলে তার জন্য গিয়ে কেরাটিন, স্মুদেনিং এই ধরনের প্রসিডিওর করান, বরং এতে কি হয় হিট আর কেমিক্যাল গুলো হেয়ারটাকে আরো বেশি ড্যামেজ করে। তো এটা করানোর আগে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে আমার মনে হয়। তাছাড়া অনেকে যেটা করেন সেটা হচ্ছে যে শ্যাম্পু করলে হাতে চুল উঠছে বলে ভয়ের চোটে শ্যাম্পু করাই বন্ধ করে দেন, হয়তো 10 দিনে একবার, 2 সপ্তাহে একবার শ্যাম্পু করেন। তো এটাও কাউন্টার ইনটুইটিভ, কারণ যেরকম বললাম শ্যাম্পু করলে আগের জমা চুলটা হাতে উঠে আসে। তো আপনি যদি 10 দিন শ্যাম্পু না করেন তাহলে একসাথে 10 দিন বাদে আপনার হাতে 2000 চুল উঠে আসবেই। তো এটা করা উচিত না। উইকে অ্যাটলিস্ট 2-3 বার শ্যাম্পু করে স্ক্যাল্পটা ক্লিন রাখা প্রয়োজন। যদি তাতে হাতে কিছু চুল উঠে আসে আসুক, সেটা অ্যাবনর্মাল কিনা সেটা দেখার জন্য আপনি ডাক্তারের কনসালটেশন নিতেই পারেন। তো ডেইলি হেয়ার কেয়ার করুন, কম্বিং করুন, বারবার চুলে হাত দিয়ে টানাটানি করে কত চুল বেরোচ্ছে সেটা এক্সামিন করতে যাবেন না, এটাও হেয়ারকে ড্যামেজ করতে পারে। আর যখন আপনি ডক্টরের কাছে ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন, বা ইভেন নিজে যদি হোম কেয়ারও করেন, হেয়ারের ওপর যে কোনো ট্রিটমেন্টের রেজাল্ট পেতে আপনার 1-2 মাস অ্যাটলিস্ট সময় লাগে। তো আপনি হেয়ার কেয়ার করছেন বা কোনো ওষুধ নিচ্ছেন এবং 10 দিনে আপনি রেজাল্ট পেলেন না, আপনার হেয়ার ফল কমলো না, আপনি অধৈর্য অন্য একটা ট্রিটমেন্টে চলে গেলেন, অন্য একটা রেমেডিতে চলে গেলেন,
তাহলে কিন্তু সলিউশন হবে না। হেয়ার গ্রোথ আসতে মিনিমাম 2 থেকে 3 মাস টাইম লাগে, তো নতুন যখন হেয়ার ফল হচ্ছে সেটা অ্যাকিউটলি কমতেও 2 থেকে 3 মাস টাইম লাগে। তো যাই ট্রিটমেন্টে যান সেই টাইমটা আপনাকে দিতেই হবে, তো সেই টাইমটা আপনি ধৈর্য ধরে এই সমস্ত জিনিসপত্রগুলো যদি ফলো করেন তাহলে ভাই 2 থেকে 3 মান্থস যদি কোনো এক্সেপশনাল কেস না হয় আপনার প্রবলেম ডেফিনেটলি কমা উচিত।